হে আশেকগণ, হে ভক্তগণ, হে জগৎবাসীগণ, হে নামাজিগণ, হে সাধকগণ, যারা আল্লাহর পথে, যারা সবসময় আল্লাহর ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে, কেউ সাধনার মাধ্যমে, কেউ মানব সেবার মাধ্যমে, কেউ সালাতের মাধ্যমে, যাই হোক, আজকের যে আলোচনাটি করব সেই আলোচনাটি হলো ইমাম সাহেবদেরকে নিয়ে। তাহলে ইমাম শব্দের অর্থ কি? ইমাম শব্দের অর্থ নেতা। এখন দেখা যায় প্রধানমন্ত্রী, তিনিও আমাদের নেতা। একজন মন্ত্রী সাহেব, তিনিও একজন নেতা। একজন এমপি সাহেব, একজন চেয়ারম্যান সাহেব, তিনিও আমাদের নেতা। তবে যারা নেতা হয়েছে তারা কিন্তু যোগ্যতা ছাড়া হয়নি, তারা যোগ্যতার বলেই নেতা হয়েছে। তাহলে ইমাম শব্দের অর্থ, ইমাম শব্দের অর্থ নেতা। তাহলে এই নেতা সবাই হওয়ার যেমন যোগ্যতা নাই, তেমনি একটা মসজিদের মধ্যে যদি 100 মুসল্লি বা 200 মুসল্লি নামাজ পড়ে, তাহলে যিনি নামাজ পড়াইবেন তিনি ইমাম, তিনি নেতা। সেই ইমামের প্রতি যদি কারো বিশ্বাস ভক্তি না থাকে, সেই ইমামের প্রতি যদি কারো ভালোবাসা মহব্বত না থাকে, তাহলে তার পিছনে নামাজটা পড়তে খিতখিত লাগবে বা নামাজটা অন্যমনস্ক হয়ে পড়বে, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাই বলতে চাই যে ইমাম শব্দের অর্থ যদি নেতা হয়ে থাকে, তো এই নেতা কিন্তু নেতার কয়েকটা প্রকার ভেদ আছে এবং নেতা হইবার যোগ্যতা লাগবে। তো নেতা হইবার যে যোগ্যতা, সেই যোগ্যতাগুলো কি? যেমন আমরা হাদিস করলে পাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাত্রে ঘুমাইতেন, এর আগে দিয়ে 40টা ঘর পর্যন্ত হেঁটে হেঁটে দেখতেন কে খাইলেন, কে খাইলেন না, কে কি অবস্থাতে আছেন। আচ্ছা, এরপরে যদি কোনো রোগী থাকতো তাকে সেবা করে আসতো, যদি তার ঘরে খাবার ব্যবস্থা ছিল না সে খাবারের ব্যবস্থা করে দিতেন। তাহলে মানব সেবাই পরম ধর্ম, তিনি শুধু সালাতই আদায় করেন নাই, তিনি মানব সেবাও করেছেন। তাহলে তিনি বিশ্ব ইমাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কোনো ইমাম নেই। তাহলে তিনি যদি বিশ্বের ইমাম হয়ে থাকে, তাহলে দেখা গেছে যে আমরা যারা এই পৃথিবীতে আছি, মসজিদের ইমাম যারা আছে তারা খুচরা ইমাম। তাহলে খুচরা ইমাম যদিও নবীর মতো কিছু না করা যায়, তো কিছুটা হলেও আমাদেরকে ধরে রাখতে হবে নবীর আইন কানুন, নবীর স্বভাব চরিত্র। যেমন আমরা যদি কোনো মসজিদে যাই, দেখা যায় ইমাম সাহেব হয়তো কোথাও বেড়াইতে গেছে বা আসতে দেরি হইতেছে, তখন ধাক্কা দিয়ে দিল একজনকে, তার বয়স হলো 16-17, এই বাচ্চাটিকে নামাজে দাঁড় করাই দিল। তাহলে ইমাম শব্দের তো নেতা, এই বাচ্চাটিকে দাঁড় করিয়ে দেওয়া হলো, সে কি ইমামতির যোগ্য? আচ্ছা, তো এখন দেখা যায় যে ইমাম সাহেব নেই, একজন সাধারণ লোক, সে ভালো করে কিছু সুরা পাঠ করতে পারে না বা নামাজের আয়দা কায়দা তেমন একটা ভালো বোঝে না, তো ধাক্কা দিয়েছে আপনি মুরব্বি, আপনি পড়ান। এখন মুরব্বি তো দাঁড়াইয়া কাঁদতে শুরু করছে, আরে সেজদায় ভুল করি নাকি রুকুতে ভুল করি না জানি কি করি। তাহলে দেখা গেছে যে ইমাম হইতে হলে যে যোগ্যতা, সেই যোগ্যতাটি আমি প্রকাশ করছি, সেটি হলো যে যে মুক্তাদিরা তাকে মানবে, তার পিছনে নামাজ পড়বে, তার কিছু যোগ্যতা লাগবে। যেমন একজন মুসল্লি যদি এসে বলে যে হুজুর, আমি তো একটা স্বপ্ন দেখেছি, যে এই স্বপ্নটা দেখেছি যে ইমুকের ছেলে এ গাছ থেকে পড়ে তার হাত পাগুলো ভেঙে গেছে, তখন ইমাম সাহেব বলল যাই হোক, যাই দেখছেন ভালোই দেখছেন, কিন্তু ব্যাখ্যা দিলেন না, কি বললেন। কিন্তু দেখা যায় এই স্বপ্নের ব্যাখ্যাটা কি আসবে, লাস্টে দেখা গেছে যে তার নিজের সন্তানের পা ভেঙে গেছে। তাহলে স্বপ্নটা দেখলো কি আর হলো কি? তাহলে স্বপ্ন বা এলহাম ভেঙে দেওয়ার জ্ঞান তার লাগবে, ইমাম সাহেব যিনি। শুধু সুরা পাঠ করে রুকু সেজদা দিয়ে নামাজ পড়াইতে পারলে তিনি ইমাম নয়। এবং দেখা গেছে যে অগ্রিম কিছু কথাও বলতে হবে, যে একজন মুক্তাদিকে বলতে হবে আপনি কি এমুক জায়গায় রওনা করেছেন,
দেখেন আপনার সামনে একটা বিপদ আসছে, আপনি সাবধান হন, কিংবা আজকে না যে পারলে যাইয়েন না। দেখা যায় ইমাম এরকম কথা বলল এবং যাওয়ার পরে সেখানে এই ব্যক্তিটা যে সেখানে বিপদগ্রস্ত হইল। তো কিছু কিছু আগাম খবর ইমামদের কাছে আসে, আর সেই ইমাম কি, সেই ইমাম সাধক হতে হবে। এই দেহ আত্মার সাধনা করেছে এমন ইমাম লাগবে। সেই ইমাম একমাত্র সে আত্মগতভাবে আত্মজগতের কথাগুলো বলে দিতে পারবে। আচ্ছা, এরপরে দেখা গেছে যে ইমাম অর্থ নেতা। দেখা গেছে বাংলাদেশে যে প্রধানমন্ত্রী, আমাদের যদি কোনো সাহায্য দরকার হয় তাহলে প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় নেতা। আমরা যদি তার কাছে কিছু আর্জি করি তাহলে দেখা গেছে দলবদ্ধভাবে আমরা কিছু একটা পাব, কারণ তিনি যোগ্যতা আছে দিতে পারবে। তাহলে দেখা গেছে একজন ইমাম যদি হইতে হয়, ইমামের যোগ্যতা লাগবে, তার অর্থনীতিও লাগবে, এবং তিনি যদি কোনো গরিব দুঃখীকে দেখে খুব কষ্টে আছে তাহলে এই গরিব দুঃখীকে হেল্প করার মতন তার টাকা পয়সা লাগবে। যদি স্বপ্নের ব্যাখ্যা না দিতে পারে, মানুষ একটা বিপদগ্রস্ত হয়েছে, জাদুগ্রস্ত হয়েছে, বা একজন মানুষকে জিনে ধরছে, এই বিভিন্ন বিপদগ্রস্ত হইয়া যখন মানুষ আসে তখন ইমাম সাহেব এদের উদ্ধার করতে হবে, আল্লাহকে হাজির নাজির রেখে এদেরকে উদ্ধার করতে হবে। তাহলে দেখা যায় এই ইমাম আমি দেখি না। দেখা গেছে যে মানুষ যখন একটা ভরসা করে এই মুহূর্তে জাদু করছে, জাদু টোনায় করে মারে মাইরা ফালাইতেছে, এরপরে জিনে ধরছে, মানুষটা ছটফট করতেছে, আবল তাবল বলতেছে, এখন দেখা যায় কোনো পীরের কাছে বা কোনো কোনো ফকির বা ওজা বা কোনো কবিরাজের কাছে নেওয়া হয়, কিন্তু ইমাম সাহেবের কাছে নেন না। তাহলে বোঝা গেল কি, এই গুণ ক্ষমতাগুলো তাদের আছে, ইমাম সাহেবের কাছে নাই। যদি থাকতো তাহলে এদের কাছে যাইতো। তো আমি মনে করি এই জিনিসগুলো যদি কোনো ইমাম সাহেব করতে পারে তাহলে অবশ্যই তার এই গুণ লাগবে, এই গুণাগুণ ছাড়া ইমাম হওয়া যায় না। যাই হোক, তো আমরা যাকে তাকে ইমাম বাবা এই মানাবো না। ইমাম একমাত্র সেই হতে পারে যার যোগ্যতা আছে এলহামের ব্যাখ্যা দেওয়া, যার যোগ্যতা আছে যে জিন বুথ হইতে আমাদেরকে কোরআন ও হাদিসের মতে আমাদেরকে উপকার করে দেওয়া, জাদুগ্রস্ত ব্যক্তিকে উপকার করে দেওয়া, এবং এতিম মিসকিনদেরকে দেখা গেছে যে কেউ অসুবিধায় পড়ে আছে, কেউ রোগাক্রান্ত হয়েছে, এদেরকে সাহায্য করা, এই জিনিসগুলো তাদের মধ্যে থাকতে হবে। যাই হোক, আজকে যে আলোচনাগুলো করলাম যে যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা ছাড়াই হচ্ছে, কিন্তু এটা আমি এটা মানতে পারছি না। তাই দেখা যায় আমি নামাজটা যদি পড়ি তাহলে একা একাই বেশি পড়ি। ঘটনা হলো আমি যখন নামাজে দাঁড়াই তখন যখন একটু ডুবার চেষ্টা করি, আল্লাহ রাসূলকে যখন ভাবতে ভাবতে ডুবে যাই, তখন দেখা গেছে যে রুকু সেজদা উঠে গেছে, দু একবার সেজদা রুকু সেজদা হয়ে গেছে, কিন্তু আমি তো সেই ভাবনার দেশেই আছি। তো ওখানে গিয়ে দেখা যায় যে আমি যখন নামাজের ডোবার সময় হয় তখন তারা সেজদা রুকু দিয়ে তারা দুই রাকাত পড়ে ফেলছে, কিন্তু আমি দাঁড়াইয়ে আসি। তবে এরকম ব্যক্তি জামাত এভাবে কি ধরতে পারে? তো সকলের ইবাদত এক নয়। তো আমি মনে করি যে এই ইবাদতগুলো আমরা যারা ওইভাবে রুকু সেজদার সাথে জামাতে পড়তে পারে তারা পড়ুক, আর যারা ডুব দিয়ে পড়ে, দুনিয়ার কোনো খেয়াল থাকে না, কয়টা রুকু কয়টা সেজদা দিছে এটাও খেয়াল নাই, তিনি ডুবে গেছে আল্লাহর প্রেমে রাসুলের প্রেমে, চোখ দাও ধরে পানি ঝরতেছে, তার কান্নাও শেষ, কিন্তু তিনি দাঁড়াইয়েই আছেন, কিন্তু তাদের তো নামাজ শেষ। যাই হোক, আমার এই অল্প কথাগুলোতে আপনারা বুঝে নেবেন। তো সকলে ভালো থাকবেন, আজ এই কথাগুলো বলে রাখছি। আল্লাহ হাফিজ।